সালামু আলাইকুম আমি আছি ফি ইসলাম আজকের ভিডিওতে আপনার সাথে একটি বিষয় শেয়ার করবো তা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ডিজিটাল মিটারগুলো আসছে যে বিদ্যুৎ আমরা যে কারেন্টটা ইউজ করতেছি মানে বিদ্যুতের যে মিটার আছে আমাদের বিভিন্ন ধরনের আপনার পল্লী বিদ্যুৎ অথবা ওয়াবদা তো এগুলো যাই হোক এগুলোর মধ্যে কিন্তু আমরা একটা মিটার ইউজ করি সরকারকে আমরা টাকা পে করার জন্য তো এটা কত আসছে কি আসছে ওইগুলো বিষয়গুলো আমরা মিটার থেকে দেখি তারপরে ওই মিটার অনুযায়ী আমাদেরকে একটা একটা বিল দিয়ে আমরা ওই অনুযায়ী আমরা বিলটা প্রদান করি এটা যেটা ছিল এটা আগে ছিল কিন্তু এখন বর্তমানে যে মিটারগুলো আসতেছে আপনারা এখন বর্তমানে যদি মিটার নিতে যান তাহলে আপনাদেরকে প্রিপেড মিটারগুলো নিতে হবে মানে মোবাইলে যেরকম আমরা টাকা রিচার্জ করি ওই রকম কিন্তু আপনারা মিটারটিও রিচার্জ করতে হবে রিচার্জ করা ছাড়া আপনারা কিন্তু মিটার ইউজ করতে পারবেন না তো আপনার মিটারে যদি টাকা লোড করেন আমরা যেভাবে মোবাইলে টাকা রিচার্জ করি তো রিচার্জ করলে আমরা কারোর সাথে কথা বলতে পারি ওই সেমভাবে আমাদের মিটার যদি আমরা রিচার্জ করি তাহলে আমরা কিন্তু কারেন্টটা ইউজ করতে পারবো মানে বিদ্যুৎটাই ইউজ করতে পারবো তো কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করবেন অথবা বিকাশের মাধ্যমে ওগুলা নিয়ে আমি কিছুদিন পরে ভিডিও দেবো আজকের ভিডিওতে বলবো যে কিভাবে আপনারা আপনাদের মিটারের ব্যালেন্সটা চেক করতে পারেন প্রিপেড মিটার যেগুলো আছে ওইগুলা মানে বর্তমানে নতুন যে মিটারগুলো ইউজ করতেছে আমাদের বাংলাদেশ সরকার ওইগুলা তো মিটারের ব্যালেন্সটা কিভাবে চেক করবেন এই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিয়ে দেবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যায় মূল বিষয়ে দেখাবো যে এই ফিফেড মিটারগুলোর ব্যালেন্স কিভাবে চেক করবেন তো এটার জন্য আপনারা এখানে এইট জিরো ওয়ান এটা দিয়ে এখানে লাল এটাতে ক্লিক করে দেবেন ইন্টার বাটনে তারপরে দেখতে পারতেছেন ব্যালেন্সটা সতেরোশো কত টাকা দেখাইছে তো আমি আবার দেখি এটা দিয়ে আমি ইন্টার দিলাম তো দেখতে পারতেছেন সতেরোশো তিরিশ টাকা আমার মিটারের ব্যালেন্স আছে এখন বর্তমান তো এভাবে আপনারা আপনাদের মিটারের ব্যালেন্সটা চেক করতে পারবেন আজকের ভিডিওতে এটি দেখানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক দিয়ে দেবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে I love this.